গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে পঞ্চমী, তো শুভ পঞ্চমী। সবাইকে জানাই পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই পুজো অনেক 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 ভালো কাটিও। তো আমি বাড়িতে এসেছি গাড়িটা দিতে। গাড়িটা অ্যাকচুয়াল দাদা আসবে সপ্তমীর দিন, তো এর জন্য এলাম গাড়িটা দিতে। তো এখান থেকেই বেরোবো, ফার্স্ট যাবো এখন আইটিআই মোড়ে। তো এই যে মাম্মা, মাম্মাকে রেডি করিয়ে দিয়েছি বাড়ির থেকে। অ্যাকচুয়াল ব্লগটা স্টার্ট করতে পারিনি, তো এখান থেকেই ব্লগটা আমি স্টার্ট করলাম। তো এই যে দেখো মাম্মা, ওর যে মাম্মা রেডি হয়ে গেছে, এই যে ফুল জিন্স পরেছে আর একটা টপ। ঘড়িটা দেখা তোর, ঘড়িটা। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো আর সাথে থেকো। চলো আমরা এখন বেরোচ্ছি, বৌদি আসছে পেছনে। এই যে মাম্মা, সবাইকে বল হ্যাপি পুজো। হ্যাপি পুজো, সবাই পুজো ভালো কাটিও। সবাই পুজো ভালো কাটিও। আমি এখন ঘুরতে যাচ্ছি। আমি এখন ঘুরতে যাচ্ছি। কল্যাণী স্টেশনে এসেছি আমরা। ওই পার অটোতে উঠলাম চাঁদমারি থেকে, তো কল্যাণী স্টেশনে এসে দাঁড়ালাম। একটু ফিটটা তোমাদের দেখা, দেখো অবস্থা মনে হচ্ছে এখানেই পুজো হচ্ছে। আমরা এমন একটা টোটোতে উঠলাম যে টোটোর চার্জ নেই, দেখো সবাই চলে যাচ্ছে, আমরা যেতে পারছি না। আইটিআইতে ঠাকুর দেখতে ভাই কোথা দিয়ে এসছো ভাই, তুমি একটু বলো। ঠাকুরপুকুর বিহালা। ঠাকুরপুকুর বিহালা ভাবো, আর আমরা কল্যাণীতে পঞ্চমী ঠাকুর দেখতে পারিনি। আমরা আইটিআই মোড়ে চলে এসেছি, প্রচণ্ড ভিড় সব জায়গাতে, তোমাদেরকে তো দেখালামই। তো আইটিআই মোড়ে একটা মিও মোড়ের দোকান হয়েছে আর কি। তো আগে ছিল না ওই জায়গাটাতে মিও মোড়ের দোকান। তো আমার কাছে 500 টাকার নোট ছিল, খুচরো হচ্ছিল না বলে আমরা ওই একটু পেস্ট্রি, তারপর চিকেন প্যাটিস, মাম্মা একটা ফ্রুটি, এইসব কিনে টাকাটা খুচরো করলাম। এই দেখো এই ঠাকুরটা করেছে হচ্ছে সেন্ট্রাল পার্কের ঠাকুর, মানে ভীষণ সুন্দর একটা থিমের মতন করেছে, খুব ভালো লাগছে। এখনও অস্ত্র তো দেয়নি, অস্ত্র দেবে ষষ্ঠীর দিন বেলতলায় পুজো হওয়ার পর, তারপর অস্ত্র দিয়ে আর কি ঠাকুরটাকে সাজাবে। দারুণ করেছে, আইটিআই মাঠে তো টুইন টাওয়ার করেছে, আর এখানটাতে আর কি ওরা প্যান্ডেল খুব একটা বড় করে না, কিন্তু ঠাকুরটা খুব সুন্দর করে প্রতি বছর। আর প্যান্ডেলের ডেকোরেশনটাও দেখো ছোট্টর মধ্যে খুব সুন্দর করেছে, আর খুব ভালো লাগছে। মানে সেন্ট্রাল পার্ক মাঠে গেলেই যেন একটা আলাদাই ফিলিংস হয়। এটা হচ্ছে সেন্ট্রাল পার্কের আর কি প্যান্ডেল। সেন্ট্রাল পার্কের প্যান্ডেলটা খুব ভালোই হয়েছে, মোটামুটি এখানকার প্যান্ডেল ছোটোই করে। তো ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, চলো তোমাদের দেখাই। এ দেখো মাম্মা হাতে পাপড় নিয়ে নিয়েছে, পাপড় খাচ্ছে, একের পর এক বায়না চলছেই ওর। সেন্ট্রাল পার্কের মেলাটা একটু তোমাদেরকে ঘুরে দেখাই। এই জায়গাটাই খুব ভালো লাগে, বেশ ফাঁকায় ফাঁকায় সুন্দর দেখা যাচ্ছে। চলো বৌদি, চল মাম্মা, চল ওই ঘুগনির স্টলটার দোকানে চলো। আমরা একটু ঘুগনি খাবো, তাই ঘুগনির স্টলের এদিকে যাচ্ছি। এখনও আমরা সেন্ট্রাল পার্কেই রয়েছি, দেখো একটা খেলনার দোকানে। দেখাচ্ছি তোমাদের খেলনার দোকানটা, মানে আইটিআই মোড়ে প্যান্ডেলে এতটাই ভিড়, এখনও অবধি ঢুকতে পারিনি। তো বদ্বি গোলু এখনও এসে পৌঁছায়নি, ওরা আসলে তারপর, এই যে ওরা চলে এসছে বোধ হয় পেছনেই আছে, ওরা আসলে তারপর একসাথে আমরা চেষ্টা করবো কতদূর জানি না ঢুকতে পারবো। গোলু চলে এসছে বাবা, হ্যাঁ কিছু বল, সবাইকে বল, সবাই ভালো পুজো কাটিও বল, আর কিছু বল আমার ব্লগে। এই যে বদ্দি এসছে, একটু দেখাই, একটু কিছু বল। এখানটা অন্ধকার আসছে জানিস তো, ক্যামেরা এখানটা দাঁড়ালে আলোটা ঠিক আসবে। বৌদি আবার দেখো কী কেনাকাটা করছে, মেয়েদের তো আর কেনাকাটা শেষ নেই, আর ওরাও দুই ভাই বোন ওদিকে দাঁড়। বড্ডি চলে এসছে, একটু কিছু বল। বা খুব সুন্দর স্টাইলের শাড়ি পরেছিস তো তুই, মাম্মা এদিকে আয় তুই। এই যে চলো দেখি এখন আইটিআই কতদূর ঢুকতে পারি। একটা বাসির দোকানে এসেছি, দেখো কী করছে মাম্মা।
ওর মামি ওকে বাসি কিনে দিচ্ছে। দেখো দেখো ওর ওর অবস্থাটা দেখো, ও মানে আনলিমিটেড দুষ্টুমি করছে, আনলিমিটেড। দেখো অবস্থা অবস্থা দেখো। চলো শেষ পর্যন্ত আমরা লাইন দিয়ে দিই, পুলিশের চোখে ধোয়া দিয়ে চলছি আইটিআই প্যান্ডেল দেখবো বলে। ভিড়টা তোমাদের দেখাচ্ছি সাথে নিয়ে, চলো সাথে থাকো আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। ভিড় দেখো আর মাম্মা দেখো কেমন দৌড়াচ্ছে ওর মামির হাত ধরে, আর ভিড়টা দেখো শুধু। উফ বাবা ভিড় দেখে জাস্ট পাগল। এই দেখো কল্যাণীতে প্যান্টালুন খুলেছে, লোক কেমন দৌড়াচ্ছে মনে হচ্ছে বলে বাবা মাথায় জল ঢালতে গেলে যেরকম হয় না ঠিক সেই রকম। দেখো আর আমরা কোনা সোনা দিয়ে যাচ্ছি, দেখো অবস্থা দেখো লোকের দৌড়। দেখতে পাচ্ছ চলে এসেছি কল্যাণী টুইন টাওয়ারের সামনে। তো মালয়েশিয়ার টুইন টাওয়ার হয়েছে, কীরকম ভিড় দেখো। প্যান্ডেলটা সুন্দর হয়েছে, খুবই সুন্দর, লাইটিংটা দারুণ লাগছে দেখতে, কিন্তু ভিড়টা যেন একেবারে অত্যাধিক। মানে ওরা এতটা ঘুরিয়ে ঘুরিয়ে সেই ঢাকেশ্বরী চাইনিজের সামনে দিয়ে ঘুরিয়ে বিএসএনএলের অফিস হয়ে তারপর ওরা প্যান্ডেলের সামনে ঢুকতে দিচ্ছে। সব জায়গাতে পুলিশ দাঁড়ানো, ব্যারিকেড করা, এত সমস্যা মানে কি বলবো। বাচ্চা নিয়ে মাম্মাকে নিয়ে তো আমি হাঁটতেই পারছিলাম না, একবার বৌদি কোলে নিয়েছে আর একবার আমি। বদ্দি তো শাড়ি পরে এসছে, ও তো কোলে নিতেই পারেনি। দেখো ল্যাটিনটা একবার, তোমরা যারা যারা আমার ব্লগটি দেখছো জাস্ট একটা বাও, মানে একটু উপভোগ করো লাইটিংটা। লাইটিংটা দেখার জন্যই বেসিক্যালি রাত্রিবেলা যাওয়া, নাহলে তো আমরা দিনের বেলায় যেতে পারতাম। দিনের বেলায় তো মোটামুটি ফাঁকাই থাকে, ভেতরে ঢুকে ঠাকুর দেখা যায়। তবে একবার দিনের বেলা একদিন যাওয়ার ইচ্ছা আছে ভেতরের ঠাকুরটা দেখার জন্য। এই যে বৌদি মাম্মা গোলু সবাই দাঁড়িয়ে রয়েছে, আমি ভিডিও করছি। আর পুলিশগুলোও না কোনো দিকে দাঁড়াতে মোটে দিচ্ছে না, মানে একবারে যেন বেরিয়ে যায় সবাই দেখে দেখে এরকম একটা। এই জাস্ট বাড়ি ঢুকলাম, প্রায় 9টা বাজে, মাম্মা দেখো ঘুমিয়ে পড়েছে, তোমাদের দেখাচ্ছি। এই যে মাম্মা ঘুমিয়ে পড়েছে, দেখো ঘড়ি হাতে দিয়ে ঘুমিয়ে পড়েছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন রয়েছে আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, সবাই খুব ভালো থেকো, দেখা হবে অন্য কোনো ব্লগে।